সুপ্রিয় দর্শক, হেলথ টিপস বাংলা আপডেট চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি হাকিম রঞ্জিত কুমার চন্দ। সাধারণ মানুষের কাছে একটি বড় কৌতূহল যে সাধারণত দাদা কত তাপমাত্রায় যে কোনো রোগ জীবাণু মারা যায়, এই বিষয়ে অনেক বিভ্রান্তিও সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। তো এই বিষয়ে আপনার একটু বক্তব্য আমরা জানতে চাচ্ছি। সুন্দর একটা প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই ভাইরাস ব্যাকটেরিয়া সাধারণত 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে যদি ওঠে সেই ক্ষেত্রে তাদেরকে নষ্ট করা সম্ভব। যদি এর নিচে থাকে 50 বা 55 বা 60 ডিগ্রি সেলসিয়াস সেক্ষেত্রে কখনোই এদেরকে ধ্বংস করা যায় না। অনেকে হয়তো বা বলে থাকেন যে দেশে গ্রীষ্মকাল আসতেছে, গ্রীষ্মকালে টেম্পারেচার বাড়তেছে, কত হবে 36 ডিগ্রি বা 37 ডিগ্রি সেলসিয়াস, এতে ভাইরাসের জন্য কোনো ক্ষতিকারক না, তাদের বংশবিস্তার বা তাদের মরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। প্রকৃত তাপমাত্রা কিন্তু আমাদের 70 ডিগ্রি সেলসিয়াসই ধরতে হবে। তার মানে আমাদেরকে সচেতনতার বিকল্প কোনো কিছু নেই না। আমরা এখন গ্রীষ্মকাল দেখে আমরা অসচেতন থাকব বা আমাদের মধ্যে অবহেলা থাকবে কোনো বিশেষ প্রাদুর্ভাব বা রোগের বিষয়ে, এমনটি নয়। না, এমনটি না। তবে দাদা একটি কথা প্রচলিত আছে যে শীত প্রধান অঞ্চলেই বিভিন্ন রোগের সংক্রমণটা বেশি হচ্ছে, এই সঠিক? শীত প্রধান দেশে কারণ হলো শীতের কারণে কিছু কিছু ভাইরাস বা ব্যাকটেরিয়া ভাইরাসের প্রাদুর্ভাব ঘটে। যে কাপড়গুলো আমরা পরিধান করি, এই কাপড়ের ময়লা থাকে বা কাপড়ের ভাজে আমরা যেমন অন্তর্বাস পরি, অন্তর্বাসে দেখা যায় অনেক সময় 2 দিন 3 দিন 4 দিন 7 দিনের এখানে কিছু ভাইরাস জন্ম নেয়। এই ভাইরাসটা কী হয়, স্থানান্তরিত হয় এক দেহ থেকে আর এক দেহ। এভাবেই দেখা যাচ্ছে জামা বা আমরা যে কাপড়টা পরি বা গায়ে যে সোয়েটার ব্যবহার করি শীতের কারণে বা শীতের কোট জ্যাকেট, এগুলো বিভিন্নভাবে, তারপরে দেখা যায় যে ঘরের মধ্যে পর্দা আছে অনেক দিন থেকে, কারণ হলো সে পর্দার ওয়াশ করা হয়নি। সেক্ষেত্রেও দেখা যায় যে কিছু কিছু এমন ধরনের ভাইরাস জন্ম হয় যে যার কারণে এই রোগগুলো শীত প্রধান দেশে বেশি প্রাদুর্ভাব ঘটে থাকে। ধন্যবাদ দাদা আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।